अच्छा इंजन का प्रचंड विषय হচ্ছে এই ইঞ্জিনটা এই যে বন্ধ করা হলো বন্ধ করার পরে কিন্তু আর স্টার্ট হবে না মানে 2-5 মিনিট যদি রাখা হয় রাখার পরেই কিন্তু এই সমস্যাটা গিয়ে দাঁড়াবে তো এখন আমরা এই ইঞ্জিনটাকে খুলি খুলে দেখি যে কি পরিস্থিতি হয়েছে তো আগুন দিয়ে স্টার্ট করবে বলে ওই যে এয়ার ক্লিনারটা সব সময় খুলেই রেখে দিয়েছে ওটা যদি লাগাই তাহলে আগুন দিতে পারবে না তো যাই হোক চলুন আমরা এটা খুলি এবার আমরা ইঞ্জিনটাকে খুলব বিষয় হচ্ছে এই ইঞ্জিনটার কাজ করেছে একটা সমস্যা রয়েছে স্টার্টিং এ প্রবলেম আসছে যেহেতু এই সিলিন্ডার পিস্টন সব কিছু চেঞ্জ করা আছে আমরা জাস্ট খুলব খুলে প্রবলেমটাকে দেখব তারপরে সলভ করে দেব এই হচ্ছে বিষয় এই সিলিন্ডার পিস্টন অ্যাকচুয়ালি নতুন ফিটিং করা আছে তো এবার আমরা কি করব এই রকার বক্সটা খুলব আর মেন বিষয়টা হচ্ছে ইঞ্জিনটা যেরকম ফিটিং করেছে তাতে করে খুব জাম আছে আর স্টার্টিংয়ে তো প্রবলেম আছেই তো যেহেতু আমরা এই জিনিসটাকে আগে দেখে নেব যে ট্যাপিজটা ক্লিয়ারেন্স কি আছে না আছে ট্যাপিজটাকে দেখে নেব আমরা ঘুরিয়ে একটা শব্দ আসছে আচ্ছা হেডের কাজ করতে হবে তো আমরা আস্তে আস্তে খুলে নিই এই যে কার্বনগুলো পড়েছে এই কার্বনগুলো পড়েছে অ্যাকচুয়ালি এই গাইড নষ্ট হয়ে গেছে বলে কার্বনটা ভিতরের দিকে ঢুকেছে তো হেডের মনে হচ্ছে কাজ করতে হবে তো ঠিক আছে আমরা আগে খুলে নিই দেখি কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায় এই ইঞ্জিনটার অলরেডি কিন্তু কাজ করা আছে যাই হোক একটা প্রবলেম হয়ে রয়েছে যার জন্য স্টার্ট করা যাচ্ছে না মানে কি 5 মিনিট টাইম 5 মিনিট রাখলে পারে ইঞ্জিনটা আর স্টার্ট হচ্ছে না আগুন দিয়ে স্টার্ট করতে হচ্ছে আমাদের এইখানটায় দেখে নিতে হবে যে পিস্টনটা সঠিকভাবে টপে আসছে নাকি টপে যদি সঠিকভাবে আসে তাহলে একরকম কাজ হবে দেখেন এইখানটায় অনেকটা ডাউন হয়ে রয়েছে মানে পিস্টন ফেজ থেকে অনেকটা পিছিয়ে রয়েছে যার জন্য স্টার্টিংয়ে প্রবলেমটা আসছে এইখানটায় কীভাবে কী করা যায় আমরা এবার দেখব যে এইখানটায় এই পিস্টন ডাউনে হয়ে রয়েছে তার মানে হয় সিআর বুস্ট নষ্ট হয়ে গেছে আর না হলে পারে কোনো একটা সমস্যা গিয়ে দাঁড়িয়েছে তো আমরা এই ডাউনটা আগে টপে নিয়ে আসতে হবে দেখতে হবে যে কতটা পিছিয়ে থাকছে আর কতটা সামনে নিয়ে আসা যায় সেই জিনিসটাকে আমরা আগে ফলো করব অনেকটা অনেকটা পিছিয়ে থাকছে তো আমাদের এবার পিছনের কভারটাকে খুলে নিয়ে আমরা বাইরে বের করে নেব পিস্টন আর কানেক্টিং সেট সহ তো চলুন এটা খুলে ফেলি
কানেক্টিনের বোল্ট দুটো খুলে ফেলতে হবে। সিআর বুশ নষ্ট হয়ে গেছে দেখেন। এই সিআর বুশ নষ্ট হওয়ার কারণেই পিস্টন পিছিয়ে থাকছে, যার জন্য স্টার্টিংয়ে প্রবলেমটা আসছে। তো সিআর বুশটা চেঞ্জ করতে হবে, কিন্তু সিআর বুশটা যেহেতু নষ্ট হয়ে গেছে এইখানটাই ক্র্যাঙ্কটা আমাদের দেখে নিতে হবে। দেখেন ক্র্যাঙ্কেও দাগ হয়ে গেছে, প্রচুর দাগ হয়ে গেছে। মানে একটা টাইমে মবিলটা ফেল করেছে, যার জন্যেই এই সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে। তো ক্র্যাঙ্কটা যেহেতু ডাউন হয়ে গেছে, প্লাস কি সিআর বুশ ডাউন হয়ে গেছে, এতে করে কি হচ্ছে কানেক্টিং পিছিয়ে আসছে, যার জন্যে পিস্টন টপের থেকে টপ লেভেল থেকে অনেকটা পিছিয়ে থাকছে, আর এর জন্যে স্টার্টিংয়ে প্রবলেমটা আসছে। এই হচ্ছে মেন প্রবলেম। তো যেহেতু ক্র্যাঙ্কটা দাগ হয়ে গেছে এইখানটায়, মানে অনেকটাই ডাউন হয়ে গেছে, সমস্যা এটাই। তো চলুন আমরা এবার সিলিন্ডার সেটটাকে আমরা বাইরে বের করে নেব। দেখেন এটাও কতটা নষ্ট হয়েছে, একটু দেখলে বোঝা যাবে। এই দেখেন দাগ হয়ে গেছে। এটা দাগ হয়ে গেছে, এই অনেকটাই ডাউন, মানে কি উপরে প্রায় এক হ্যাসকো ব্লেড পরিমাণ যতটা হাই থাকে ঠিক ততটাই ডাউন হয়ে গেছে এইখানটায়, মানে ওই পরিমাণই পিস্টনটা পিছিয়ে থাকছে। তো যাই হোক, যেহেতু সিলিন্ডার পিস্টন চেঞ্জ করেছে বলছে, এইখানটায় দেখব আমরা কি পরিস্থিতি আছে এইখানটায়, না রিং টিং সব চেঞ্জ করা আছে নতুনই দেয়া। রিং নতুন দেওয়া আছে, এবার আমরা সিলিন্ডারটাকে দেখব যে সিলিন্ডারটা কি পরিস্থিতি আছে। সিলিন্ডার না, সিলিন্ডার খুব একটা অসুবিধা হয়নি, সিলিন্ডারটা কোনো রকম ডাউন হয়নি, জাস্ট কার্বন পড়েছে এই জন্য। তো যাই হোক চলবে, সিলিন্ডার পিস্টন যা আছে চলবে, পিস্টনটা টপের থেকে অনেকটা পিছিয়ে থাকছে, এই জিনিসটাকে আমাদের ঠিক করতে হবে। সঙ্গে আমরা নজেল বা এলিমেন্ট এটাও আমরা একটু দেখব। চলুন এই কভারটাকে এবার আমরা খুলে নেব। তো এই ইঞ্জিনটা প্রচণ্ড হিট হচ্ছিলো বলছে, স্টার্টিং প্রবলেম তো আছেই সঙ্গে প্রচুর হিট হচ্ছে। তো যেহেতু আমরা এই সাইডটা খুলে নিয়েছি, বিয়ারিং খারাপ আছে। বিয়ারিং চেঞ্জ করতে হবে। চলুন তাহলে ক্যাম্পশ্যাফ্টটা খুলে নিই। চলুন ক্যাম্পশ্যাফ্টটাকে খুলি। তো এবার আমরা ক্যামের যে লক আছে এই লকটাকে আমরা খুলে নেব। চলে গেল। এবার লকটা খুলে নিই। বিয়ারিং এর অবস্থা খুবই সিরিয়াস, এই যে কিভাবে হড়বড় করে ঘুরছে। দুটো বিয়ারিংই চেঞ্জ করে দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে ক্যামের রিটও বসে রয়েছে। অ্যাকচুয়ালি এই ইঞ্জিনটা যে খোলা হলো, এই ইঞ্জিনটা দীর্ঘদিন চলেছে, চলার পরে এই সমস্যাগুলো এসছে। অ্যাকচুয়ালি এই ক্যাম্পশ্যাফ্ট বাতিল হয়ে যাবে, ক্র্যাঙ্ক হয় পালিশ করতে হবে, নাহলে বাদ দিয়ে দিতে হবে। তা পালিশ করার থেকে বাদ দেওয়াটাই বেটার, সবচেয়ে বেটার,
তো এই কাজগুলো যদি সঠিকভাবে ঠিকঠাক করা যায় তাহলে এই ইঞ্জিনটা খুবই সুন্দর আর সুস্থভাবে চলতে শুরু করবে। তো তো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। যাই হোক, এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।